আজকের মুভি নেম থেলমা। মুভির শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই, এই লোকটি শিকার করতে এসেছে, তার সাথে তার মেয়েকেও আমরা দেখতে পাই। তখনই লোকটি একটি হরিণ দেখতে পায়। সে নিজের বন্দুক বের করে হরিণটির দিকে তাক করে, কিন্তু একটু পরেই সে নিজের বন্দুক তার মেয়ের দিকেই তাক করে। তার মেয়েটির নাম থেলমা। লোকটি শিকার করার বাহানায় নিজের মেয়েকেই মারতে চাচ্ছিল, কিন্তু কেন সে নিজের মেয়েকেই মারতে চায় তা আমরা মুভিটির সামনের দিকে জানতে পারবো। এখন আমাদেরকে কয়েক বছর পরের সময়কে দেখানো হয়, সেখানে থেলমা এখন বড় হয়ে গেছে। থেলমা তার কলেজ শুরু করার জন্য অন্য একটি শহরে চলে আসে। তাকে দেখানো হয় সে একটি লাইব্রেরিতে বসে আছে। তার একটু পরেই থেলমার পাশের চেয়ারটিতে আঞ্জা নামের একটি মেয়ে এসে বসে। অন্যান্য সব স্টুডেন্টদের মতো থেলমা এবং আঞ্জাও পড়াশোনা করছিল। তখন হঠাৎ করে থেলমার হাত কাঁপতে শুরু করে। সে এক হাত দিয়ে হাতের কাঁপুনি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এরপর কিছুক্ষণ পরেই সে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে নিচে পড়ে যায়। থেলমাকে এভাবে কাঁপতে দেখে আঞ্জা এবং অন্যান্য স্টুডেন্টরা তার কাছে জড়ো হয়। এই সিন এখানেই কাট হয়। মুভির পরের দৃশ্যে আমাদেরকে থেলমাকে হসপিটালে দেখানো হয়। সেখানে ডক্টর তাকে জিজ্ঞেস করে, তুমি কি কাল রাতে মদ্যপান করেছিলে? কারণ কখনো কখনো বেশি মদ্যপানের কারণেই এই রকম প্রবলেম হতে পারে। থেলমা জবাব দেয়, সে আজ অবধি কোনোদিন মদ ছুঁয়েও দেখেনি। থেলমার কথা শুনে ডক্টর কিছুক্ষণ পর বলে, তুমি কোনো টেনশন নিও না, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি যার মাধ্যমে তুমি জানতে পারবে তোমার কী হয়েছে, তুমি সব টেস্ট করিয়ে নিও। পরের দৃশ্যে আমরা থেলমাকে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখি। তখনই আঞ্জা তার কাছে এসে তার শারীরিক অবস্থা কথা জানতে চায়। এখানে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, যার পর তারা দুজন বন্ধু হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা থেলমাকে আঞ্জার সাথে একটি নাইট ক্লাবে দেখতে পাই, যেখানে সে আঞ্জার অনেক বন্ধুদের সাথে পরিচিত হয় এবং আঞ্জার সাথে সেই নাইট ক্লাবে ডান্স করে ও অনেক এনজয় করে। এখানে থেলমা জীবনে প্রথম ড্রিঙ্ক ও স্মোক করে। পার্টিতে থাকা অবস্থায় আঞ্জার প্রতি থেলমার ফিলিং বাড়তে থাকে আর সে আঞ্জাকে সেখানে কিস করে। সে সারাক্ষণ আঞ্জার সাথেই থাকার চেষ্টা করছিল। মুভির পরের দৃশ্যে থেলমাকে ঘরে দেখানো হয়, যেখানে সে নিজেকে খুবই একা ফিল করে এবং আঞ্জার কথা ভাবতে থাকে। এখানে থেলমা বারবার ভাবতে থাকে আঞ্জা যেন তার কাছে চলে আসে। এরপর সে বোর হয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির গার্ডেনের দিকে যায়। থেলমার ঘরের বাইরে তার গার্ডেনে আগের থেকে আঞ্জাকে দেখা যায়। এখানে আঞ্জা এবং থেলমা দুজনেই দুজনের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে আবারও থেলমার শরীর কাঁপতে শুরু করে এবং সে মাটিতে পড়ে যায়। থেলমাকে মাটিতে পড়ে যেতে দেখে আঞ্জা তাকে সামলিয়ে ঘরে নিয়ে আসে। ঘরে পৌঁছানোর পর থেলমা আপনা আপনিই ঠিক হয়ে যায়। আঞ্জা পুরো রাত থেলমার বাড়িতেই থেকে যায় এবং সকালে থেলমার সাথে তার অনেক কথাবার্তা হয়। এরপর থেলমাকে আমরা আবার হসপিটালে দেখতে পাই, যেখানে সে নিজের চেক আপ করাচ্ছিল। চেক আপ করানোর সময় থেলমার আঞ্জার কথা খুবই মনে পড়ছিল এবং সে আঞ্জাকে নিজের পাশে ডাকার কথা ভাবতে থাকে। একদিকে থেলমা আঞ্জাকে নিজের কাছে ডাকার কথা ভাবতে থাকে, তখনই তার শরীর কাঁপতে শুরু করে। অন্যদিকে আঞ্জাকে দেখানো হয় থেলমার ঘরে, সে থেলমাকে খুঁজছিল। এইখানেই থেলমার ঘরের জানালার কাঁচ হঠাৎ করেই টুকরো টুকরো হয়ে যায় এবং পর মুহূর্তেই আঞ্জা থেলমার ঘর থেকে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু এখানে দেখানো হয় না আঞ্জা ভ্যানিশ হয়ে ঠিক গেল কোথায়। চেক আপের পর ডক্টরের কাছ থেকে থেলমা জানতে পারে থেলমার একটি মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, যার মাধ্যমে সে কোনো জিনিস নাড়াতে পারে বা তাকে টেলিপোর্ট করতে পারে। ডক্টর তাকে আরও বলে যে তার কাছে এমন শক্তিও আছে যে সে নিজের মস্তিষ্ক দিয়ে অন্য মানুষকে কন্ট্রোল করতে পারে। ডক্টরের মাধ্যমে সে আরও জানতে পারে তার মতো এই শক্তি আরও একজন মহিলার আছে, যে কিনা পাশের একটি মেন্টাল হসপিটালে অ্যাডমিট আছে। এই মহিলার সেই সেম শক্তি আছে যা থেলমার আছে। ডক্টর এখানে থেলমাকে সেই মহিলার সাথে দেখা করার সাজেশন দেয় এবং তাকে কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এখানে দেখার মতো ব্যাপার হলো এই যে থেলমার টেলিপোর্ট আর টেলিকেনেসিস এর শক্তির কারণে আঞ্জাকে আমরা প্রথম দিন থেলমার বাড়ির গার্ডেনে দেখতে পাই এবং দ্বিতীয় দিন চেক আপের সময় সে যখন আঞ্জাকে নিজের কাছে ডাকার কথা ভাবতে থাকে তখন সে ভুল করে আঞ্জাকে অন্য কোথাও টেলিপোর্ট করে ফেলে। এগুলোর ব্যাপারে থেলমা জানতো না। ডক্টরের সাজেশন শুনে থেলমা হসপিটালে অ্যাডমিট থাকা এই মহিলার সাথে দেখা করতে চায়, যার কাছে তার মতো পাওয়ার রয়েছে। যেখানে গিয়ে সে জানতে পারে হসপিটালের সেই মহিলা থেলমার দাদি এবং সে খুবই অসুস্থ।
দাদির থেকে থেলমা জানতে পারে যে এই শক্তির মাধ্যমে তার দাদি তার দাদাকে কোথাও একটা টেলিপোর্ট করে ফেলে। এতে থেলমার বাবা খুব রেগে গিয়ে তার দাদিকে এই মেয়েটা হসপিটালে রেখে দিয়েছে। হসপিটালে নিজের দাদির সাথে দেখা করার পর থেলমা নিজের বাড়ি যায় এবং আঞ্জার সাথে দেখা করার জন্য তার ফোন ও সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেসেজ করে, কিন্তু তার কাছে থেলমার কোনো রিপ্লাই আসে না। কোনো জায়গায় থেকে আঞ্জার কোনো কল না পেয়ে চিন্তিত হয়ে সে নিজের বাবা মার কাছে চলে যায়। এখানে সে তার দাদির সাথে হসপিটালে দেখা হওয়া, নিজের মেন্টাল ডিসঅর্ডার এবং আঞ্জার কোনো খোঁজ বা রিপ্লাই না পাওয়ার কথা তার বাবা মাকে জানায়। এরপর তার বাবা একটু রেগে গিয়ে বলে, তুমি নিজের মেন্টাল চেক আপ করিয়েছো, নিজের দাদির সাথেও দেখা করেছো, তোমার দাদির কাছেও সেই সেম পাওয়ার আছে। আসলে থেলমা, আঞ্জাকে খুঁজে না পাওয়ার কারণ তুমি নিজেই। আমার মনে হচ্ছে তুমি তোমার পাওয়ার দিয়ে আঞ্জাকে কোথাও টেলিপোর্ট করে দিয়েছ, ঠিক যেমন তুমি তোমার ভাইয়ের সাথে করেছিলে। থেলমার বাবা এতটুকু বলার সাথে সাথে মুভি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখানো হয় থেলমার মা ঠিকমতো চলাফেরা করতে পারে এবং তার খুব সুন্দর ফুটফুটে একটি বাচ্চা হয়েছে। থেলমার মা বাচ্চাটিকে কোলে নিয়ে বসে আছে আর থেলমা সেখানে পাশে ছিল এবং সে তার মার কাছ থেকে তার ছোট ভাইকে কোলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মা তাকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তার ভাই ঘুমিয়ে গেলে তাকে দোলনায় রেখে থেলমার মা কাজ করতে গেলে বাচ্চাটি দোলনায় কেঁদে ওঠে। থেলমাকে তার ভাইকে কোলে না দেওয়ায় এবং তাকে বকাঝোকা করার কারণে তার ভাই ও মায়ের ওপর তার রাগ হয়। থেলমা নিজের চোখ বন্ধ করে নিজের শক্তি দিয়ে তার কান্না করা ভাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভুল করে তার ভাই সোফার নিচে টেলিপোর্ট হয়ে যায়। যখন থেলমার বাবা মা তার ভাইকে সোফার নিচে পায়, তারা থেলমাকে বকাছকা করে একটি রুমে বন্ধ করে দেয়, যেখানে সে রাগ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে থেলমার মা তার ছেলেকে গোসল করাচ্ছিল, যেখানে বাচ্চাটি আবার কাঁদতে শুরু করে। প্রথম থেকেই রেগে থাকা থেলমা এবার বাড়ির পাশে জমে থাকা বরফের ঝিলের নিচে তার ভাইকে টেলিপোর্ট করে দেয়, যেখানে বাচ্চাটি বরফে জমে মারা যায়। থেলমার ভাইয়ের মরে যাওয়ার ব্যাপারটি নিয়ে কষ্ট পেয়ে থেলমার মা একটি ব্রিজে উঠে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু সে এই ইনসিডেন্টের পর বেঁচে যায় এবং ডিসেবল হয়ে নিজের বাকি জীবন পার করতে থাকে। আর প্রথম দৃশ্যে তাই আমরা দেখতে পেয়েছিলাম থেলমাকে তার বাবা গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। এবার আমাদেরকে ফ্ল্যাশব্যাক থেকে ফিরিয়ে আনা হয় আর আমরা দেখতে পাই থেলমা বেডে শুয়ে আঞ্জার কথা ভাবছিল। এরপর দৃশ্য দেখানো হয় 3 মাস পরের। থেলমার বাবা থেলমাকে ডক্টরের দেওয়া ওষুধ খাওয়াচ্ছে। থেলমা তার বাবাকে বলে, বাবা আমার কলেজের কথা অনেক মনে পড়ছে, আমি কি কলেজ যেতে পারি? আমার এখন এখানে আর থাকতে ইচ্ছা করছে না, আমি এখানে বোর হচ্ছি আর আমার সারাক্ষণ আঞ্জার কথা মনে পড়ে, প্লিজ আমাকে কলেজে যেতে দাও। থেলমার কথা শুনে তার বাবা রেগে গিয়ে বলেন, না আমি তোমাকে সেখানে যেতে দেব না, তুমি সেখানে গিয়ে আবার কোনো না কোনো ঝামেলা বাঁধাবে। এটা বলে তার বাবা সেখান থেকে চলে যায়। বাবার এমন ব্যবহার তার একদম ভালো লাগে না, সে তার দাদির কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়ে। এরপর আমাদেরকে একদিকে থেলমাকে ঘুমন্ত অবস্থায় দেখানো হয়, অন্যদিকে তার বাবাকে ঝিলে একটি ছোট নৌকার উপর দেখানো হয়। তার বাবা নৌকায় করে কোথাও যাচ্ছিল, হঠাৎ থেলমার বাবার হাতে আগুন জ্বলতে শুরু করে, যা পরবর্তীতে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এরপর তিনি আগুন থেকে বাঁচার জন্য সেই ঝিলে লাফ দেয়, কিন্তু পানির ভেতরেও তার শরীরে আগুন জ্বলতেই থাকে এবং ওই ঝিলেই থেলমার বাবা আগুনে পুড়ে মারা যায়। থেলমা যখন এ কথা জানতে পারে তখন সে দ্রুত ঘর থেকে বের হয়ে ঝিলে তার বাবাকে খুঁজতে যায়। ঝিলে সাঁতার কাটার মধ্যে সে কাঁপতে থাকে এবং পরবর্তী মুহূর্তে নিজেকে কলেজের সুইমিং পুলে আবিষ্কার করে, যেখানে তার দেখা হয় আঞ্জার সাথে এবং এরপর মুহূর্তেই আবার থেলমা নিজেকে ঝিলে আবিষ্কার করে। সে ঝিল থেকে উঠে বের হয়ে তার বাড়ির দিকে যায়। এরপর আমরা দেখতে পাই থেলমার ফোনে আঞ্জার কল আসছে। এরপর থেলমা নিজের জামা কাপড় চেঞ্জ করে, তার ফোন চেক করে এবং তার মার কাছে যেয়ে তার হাঁটুর আশেপাশে টাচ করে। এরপর নিজের সব কিছু নিয়ে শহরের দিকে রওনা দেয়। থেলমার মা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার মা বুঝতে পারে তিনি আবার আগের মতো দাঁড়াতে পারছেন। মুভির পরের দৃশ্যে আমরা থেলমাকে কলেজে দেখতে পাই, যেখানে সে একা দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাজিন করছিল আঞ্জা তার কাছে ফিরে এসেছে, আর কিছুক্ষণ পর আঞ্জা ঠিক সেইভাবেই ফিরে আসে যেভাবে থেলমা ইমাজিন করেছিল। আর মুভি এখানেই শেষ হয়। আসলে থেলমা এমন একজন মানুষ ছিল যার কাছে ছিল সুপার পাওয়ার,
আর যখন সে নিজের পাওয়ার ইউজ করে তখন সে কাঁপতে শুরু করে। তার বাবা তাকে যখন কলেজে যেতে নিষেধ করে দেয় তখন সে তার বাবার উপর রাগ করে ঘুমিয়ে পড়ে। আর নিজের পাওয়ারের উপর কন্ট্রোল না থাকার কারণে ঘুমের মধ্যেই থেলমার মস্তিষ্ক তার পাওয়ার দিয়ে তার বাবার গায়ে আগুন ধরিয়ে মেরে ফেলে। যখন থেলমা এটা বুঝতে পারে তখন সে ওই ঝিলে তার বাবাকে খুঁজতে যায়। সে যখন তার বাবাকে খুঁজে পায় না তখন তার বাবা আর আঞ্জার সাথে যা কিছু হয়েছে তা সে ঠিক করার চেষ্টা করে, কিন্তু এতে করে আঞ্জা তো ফিরে আসে ঠিকই, কিন্তু তার বাবা আর ফিরে আসে না। আর এই ব্যাপারে নিরাশ হয়ে সে শহরে যাওয়ার ডিসিশন নেয় এবং তার ডিজেবল মাকে তার শক্তি দিয়ে ঠিক করার পর সে শহরে পৌঁছায়। আর সেখানে গিয়ে সে আঞ্জার মাইন্ড কন্ট্রোল করে নিজের কাছে ডাকে। এটি ছিল মূলত মুভিটির ডিটেইল এক্সপ্লেনেশন। মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।